সহজ বাংলা ও ব্যাকরণ চ্যানেলে তোমায় স্বাগত। সহজ বাংলা ব্যাকরণ চ্যানেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বাংলা ও ব্যাকরণ চর্চার এক বিশ্বস্ত বন্ধু। 2021 সালে যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক দেবে তাদের বাংলা এবং ব্যাকরণের প্রত্যেকটি অধ্যায়ের পূর্ণাঙ্গ আলোচনা করা হবে এই চ্যানেলটিতে। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই পূর্ণাঙ্গ সাজেশন আমরা দিয়ে দেব। সিলেবাসটা শেষ করার পর কোন কোন প্রশ্নগুলোকে অধিক গুরুত্ব দিয়ে তোমরা পড়বে সেগুলো জানিয়ে দেওয়া হবে। আজ আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পের তৃতীয় অংশটি পড়ব। দেখো, প্রথম অংশে তোমরা দেখেছ তিনটে পার্ট করে গল্পটাকে পড়ে নেবে, তাহলে অনেক সুবিধা। তিনটে পার্ট থেকে তিনটে পাঁচ নম্বরের প্রশ্ন অবশ্যই তৈরি করে রাখো। প্রথম যে অংশটা ছিল সেখানে আমরা দেখেছি গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যু দেখেছে। মৃত্যু দেখার পরে তার যে শারীরিক এবং মানসিক কষ্টবোধ, সেই প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে ওঠার পরে মানসিক যন্ত্রণা থেকে সে মুক্তি পায়নি, সে নিজেকে দায়ী মনে করেছে। তার যেন মনে হয়েছে এই মৃত্যুর জন্য সে নিজে দায়ী। এই নিজে দায়ী এই ভাবনা থেকে ধীরে ধীরে তার মানসিক পরিবর্তন শুরু হয়েছে। সে তার সমস্ত মাইনের টাকাটা দিয়ে দিয়েছে তার বন্ধু নিখিলের হাতে কোনো রিলিফ ফান্ডে দিয়ে দেওয়ার জন্য। তার বাড়িতে তার মাইনের টাকায় সংসার চলে না, তবুও সে মাইনের টাকাটা দিয়ে দিয়েছে। এরপর যে দুর্ভিক্ষ রাস্তায় ছিল সেই দুর্ভিক্ষকে সে ঘরে টেনে নিয়ে এসেছে। তৃতীয় অংশটায় আমরা দেখব কিভাবে মৃত্যুঞ্জয় মধ্যবিত্তের তকমা ঝেড়ে অনাহার ক্লিষ্ট দুর্ভিক্ষগ্রস্ত মানুষদের সারিতে নেমে গেছে এবং গল্পের লেখক তার যে মূল দৃষ্টিভঙ্গি, যে মানুষকে বাঁচানোর জন্য একক প্রচেষ্টা নয়, মানুষকে বাঁচানোর জন্য দুর্ভিক্ষ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য প্রয়োজন, কেন দুর্ভিক্ষ এসেছে, কেন দুর্ভিক্ষ আসে, সেই কারণগুলোকে অনুসন্ধান করে তার যথাযথ সমাধানের চেষ্টা করা। নইলে মৃত্যুঞ্জয়ের মতো ওই অনাহার ক্লিষ্ট মানুষদের সারিতে নেমে যাওয়া যাবে, দুর্ভিক্ষ তাড়ানো যাবে না। তো চলো শুরু করা যাক আজকে এই গল্পের তৃতীয় অংশটি। এইখান থেকে শুরু হচ্ছে আর একটা অংশ। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। এই দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়, এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্নও পড়তে পারে। মৃত্যুঞ্জয় দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো, এর পিছনে কারণ কি ছিল? কারণটা আমরা আগেই পড়েছি, অনাহারে মৃত্যু দেখা, নিজেকে দায়ী মনে করা, আত্ম অনুশোচনায় দগ্ধ হওয়া, আর তারপরেই মানসিকতার পরিবর্তন, মানসিক পরিবর্তন। আস্তে আস্তে এই পরিবর্তনটা আমরা লক্ষ্য করব। পরিবর্তন শুরু হয়েছে মৃত্যুঞ্জয়ের, পরিবর্তনের চূড়ান্ত জায়গায় সে পৌঁছবে। এবার এখান থেকে তার ক্রিয়াকলাপগুলো দেখো পাল্টে যাচ্ছে। তো এই লাইনটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেরি করে আপিসে আসে, কাজে ভুল করে, বসে বসে ভাবে, একসময় বেরিয়ে যায়, বাড়িতে তাকে পাওয়া যায় না। শহরের আদি অন্তহীন ফুটপাতে সে ঘুরে ঘুরে বেড়ায়, ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে। অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে। ভোর চারটে থেকে যারা লাইন দিয়ে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। পাড়ায় পাড়ায় নঙ্গরখানা খুঁজে বার করে অন্য প্রার্থীর ভিড় দেখে। প্রথম প্রথম সে এইসব নরনারীদের যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত, এখন সেটা বন্ধ করে দিয়েছে। এই যে এখন সেটা বন্ধ করে দিয়েছে, এটা একটা এক নম্বরের প্রশ্ন, খেয়াল রাখবে। কি বন্ধ করে দিয়েছে, কে বন্ধ করে দিয়েছে এবং কেন কি বন্ধ করে দিয়েছে, সেটা হচ্ছে এই যে মৃত্যুঞ্জয় দেখো, সে নিখিলের সঙ্গে কথাবার্তার পরে সে উঠে গেল। এরপর তার যে পরিবর্তনটা হলো সেটা হচ্ছে সে দেরি করে অফিসে যায়, কাজে ভুল করে, চুপ করে বসে থাকে। তার মানে তার নিজের মনের জগতে সে পড়ে থাকে। এই যে অপরাধ বোধ, সেই অপরাধ বোধ তাকে আস্তে আস্তে উন্মাদ করে তোলে। বাড়িতে তাকে পাওয়া যায় না, সে কোথায় থাকে? শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে ঘুরে ঘুরে বেড়ায়, সেই মানুষগুলোর সঙ্গে সে সারা দিন কাটিয়ে দেয়, ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে। অনেক রাত্রে দোকান বন্ধ হলে হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে যারা, সেই জায়গায় ঘুরে বেড়ায়। ভোর চারটে থেকে লাইন দিয়ে বসে, দাঁড়িয়ে ওই যে নঙ্গরখানায় যারা দাঁড়িয়ে থাকে, মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। পাড়ার নঙ্গরখানা খুঁজে বার করে অন্য প্রার্থীদের ভিড় দেখে। এইভাবে কি দুর্ভিক্ষ কাটানো যায়? এইভাবে কি দুর্ভিক্ষ থেকে মানুষকে বার করে আনা যায়? নিখিলের দৃষ্টিভঙ্গিটাই ঠিক ছিল, লেখকের দৃষ্টিভঙ্গিটাও তাই। প্রথম প্রথম সেই নরনারীদের যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত, কিন্তু এখন সেটা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে, সকলের কথা এক, সকলে এক কথাই বলে, ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের।
নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো ঝিমনো সুরে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কিভাবে কখন, কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলট পালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। এই জায়গায় লেখকের মূল বক্তব্যটা লুকিয়ে রয়েছে। নিখিলও এটাই মনে করে। নিখিল মনে করে এভাবে মানুষগুলোকে বাঁচানো যাবে না, এদের স্বার্থপর করে তোলা অনেক প্রয়োজন। ভিক্ষা দেওয়ার চাইতে মানুষকে খাদ্যে, তার খাদ্যের উপরে তার যে অধিকার রয়েছে, এই পৃথিবীতে তার যে অধিকার রয়েছে, তার নিজের অধিকার, নিজের দাবিগুলোকে চিনিয়ে দেওয়াটা অনেক বড় কাজ। কারণ ভিক্ষা দিলে মানুষের সেই অধিকার বোধটাকে ধ্বংস করে দেওয়া হয়। এই যে অন্নপ্রার্থী মানুষগুলো, যারা গ্রাম থেকে শহরে উঠে এসেছে, যারা শহরের রাস্তায় লাশ হয়ে পড়ে রয়েছে, এই মানুষগুলো কোথা থেকে কখন কিভাবে কি হয়ে গেল তারা জানেনি, কারো বিরুদ্ধে তাদের নালিশ নেই, সবটাই তারা ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে এইভাবে মরছে। এটা এক বছর পড়েছিল, প্রশ্ন খেয়াল রাখবে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন এবং তার বাড়ির অবস্থার পরিচয়। এখানে দেখো, মৃত্যুঞ্জয় গল্পের যে প্রধান চরিত্র, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন, কারণ সে সমস্ত মাইনের টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে দিয়েছে। তার ঘরে খাদ্যের অভাব, তার স্ত্রী অসুস্থ, ছেলেমেয়েরা ক্ষুধায় কান্নাকাটি করে। আর এর পিছনে কারণ তো আমরা আগেই দেখেছি। টুনুর মা বিছানা নিয়েছে, বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে। খবর দিয়ে বাড়ির সকলে, কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলি অনাদরে, অবহেলায়, ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। মৃত্যুঞ্জয়ের বাড়ির ছেলে মেয়েরা ক্ষুধার আগুনে জ্বলতে শুরু করেছে। মৃত্যুঞ্জয় অনাহার ক্লিষ্ট মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তার মাইনের সমস্ত টাকাটা দিয়ে দিয়েছে। আর যে দুর্ভিক্ষ রাস্তায় ছিল, সেই দুর্ভিক্ষকে ঘরে ডেকে নিয়ে এসেছে। হ্যাঁ, মধ্যবিত্তের তকমা ঝেড়ে ফেলে তাদের সঙ্গে মিশে যাওয়াটা একটা কাজ বটে, কিন্তু ওইভাবে তো মানুষকে বাঁচানো যাবে না। ওইভাবে দুর্ভিক্ষকে তাড়ানো সম্ভব নয়। দুর্ভিক্ষ কোন জায়গা থেকে এসছে, কেন দুর্ভিক্ষ আসে, এই প্রশ্ন মৃত্যুঞ্জয় করেনি। কোথা থেকে কি করে কি হলো, এটাও মৃত্যুঞ্জয় জানার চেষ্টা করেনি। শুধু নিজের সাধ্যমতো সে তার আদর্শবাদ, তার মানবিকতার তাগিদে সে তার সমস্ত মাইনের টাকাটা দিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু তার পরিবর্তে কি হয়েছে, তার ঘরেই দুর্ভিক্ষ এসে ঢুকেছে। তার ছেলে মেয়েরা ক্ষুধার জ্বালায় কাঁদছে, তার স্ত্রী অসুস্থ হয়েছে, তার স্ত্রী বারবার সবাইকে তাগাদা দিয়ে বাইরে পাঠায়। তারা এই এত বড় শহরের মাঝে কোথায় মৃত্যুঞ্জয়কে খুঁজে পাবে? কারণ কি, মৃত্যুঞ্জয় তো সেই সমস্ত লোকেদের মাঝে ঘুরে বেড়ায়, ডাস্টবিনে, গাছের তলায়, রোয়াকে, যেখানে যেখানে অন্নপ্রার্থী মানুষের ভিড়, লঙ্গরখানায় যেখানে সব ভোর চারটে থেকে লাইন দিয়ে মানুষ দাঁড়ায়, সেখানে সে দেখে, তাদেরকে লক্ষ্য করে। প্রথম প্রথম তাদের সঙ্গে কথা বলতো, কিন্তু একই রকম কথা প্যানপ্যানানি সুরে, তাদের দুর্ভাগ্যের কথা শুনতে শুনতে মৃত্যুঞ্জয় তাদের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছে। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এই সমস্ত মানুষদের অসহায় অবস্থা। নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায়, সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সে সঙ্গে থাকে তার। নিখিল আসে, মৃত্যুঞ্জয় তার সহকর্মী এবং বন্ধু, তাই বন্ধুর এই দুরবস্থার দিনে বন্ধুর বাড়িতে সে আসে, খোঁজ খবর নিতে আসে। কিন্তু টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায় যে মৃত্যুঞ্জয়ের সঙ্গে যেন সে থাকে। আগেই বলা হয়েছে, দরদের চেয়ে ছোঁয়াচে রোগ আর নেই এ জগতে। নিখিলও একসময় মৃত্যুঞ্জয়ের এই অবস্থা দেখে, কথাবার্তা দেখে তারও মনটা খারাপ হয়ে গিয়েছিল। তাহলে মৃত্যুঞ্জয়ের স্ত্রী এবং বাড়ির অন্যান্যদের অবস্থাও যে মৃত্যুঞ্জয়ের এই দরদ, মৃত্যুঞ্জয়ের এই দরদি মন তাদেরকেও যে প্রভাবিত করেছে, এ বিষয়ে সন্দেহ নেই, এবং বেশি প্রভাবিত করেছে মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান, তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। নিখিল তার স্ত্রীকেও বোঝানোর চেষ্টা করে যে আপনি যদি সুস্থ হয়ে ঘরের দিকে একটু লক্ষ্য রাখেন, তাহলে আমি মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকতে পারি। টুনুর মা বলে, উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতুম ঠাকুরপো, একবার ভেবে দেখো একবার। মৃত্যুঞ্জয়ের সঙ্গে মৃত্যুঞ্জয়ের স্ত্রী থাকত, মৃত্যুঞ্জয়ের সঙ্গে সেও ঘুরে ঘুরে বেড়াত। মৃত্যুঞ্জয় কি করল? মৃত্যুঞ্জয় তার সমস্ত মাইনের টাকা দিয়ে দুর্ভিক্ষকে ঘরে ডেকে এনেছে,
আর তার স্ত্রীও প্রভাবিত হয়েছে মৃত্যুঞ্জয়ের এই ক্রিয়াকলাপে। ঘুরতেন নিশ্চয়ই, ওর সঙ্গে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলির কথা। আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন, এটা একটা এমসিকিউ প্রশ্ন, খেয়াল রাখবে দু তিন দিন সঙ্গে নিয়ে যাওয়ার বিষয়টা, যে কতদিন মৃত্যুঞ্জয়ের স্ত্রী মৃত্যুঞ্জয়ের সঙ্গে ফুটপাতের মানুষগুলোর কাছে গিয়েছিল। এবার এখানে দেখো যে ওইভাবে যে মানুষকে বাঁচানো যায় না, নিখিল বলেছিল একজনের পরিবর্তে আরেকজনকে খাবার দেওয়া, এদের দরদ অনাহার ক্লিষ্ট মানুষগুলোর জন্য, মৃত্যুঞ্জয়ের স্ত্রীরও। তাই ছেলে মেয়েগুলোকে চোখের সামনে কাঁদতে দেখলেও, ক্ষুধার জ্বালায় কাতর হতে দেখলেও তাদের জন্য তার ভাবনা হয় না, তাদের সমস্ত ভাবনা ফুটপাতের ওই লোকগুলোর জন্য। এটা মানুষকে বাঁচানোর পদ্ধতি নয়। কে বাঁচাবে তাদের, যারা নিজেদের অধিকার জানে না, নিজেদের দাবি আদায় করে নিতে জানে না, তাদেরকে কিভাবে বাঁচানো যাবে? অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কেমন একটা ধারণা জন্মেছে, যথা সর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একেবারে মুসলে যাচ্ছেন দিনকে দিন। এবার যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে কিছু করতে না পারার অক্ষমতার অপরাধ। মৃত্যুঞ্জয় এতদিন মনে হয়েছিল কিছু একটা করবে সে, কিছু একটা করার তাগিদে সে যা করার করেছে, দুর্ভিক্ষকে ঘরে টেনে নিয়ে এসেছে। এখন তার মনে হচ্ছে সে বোধহয় আর কিছুই করতে পারবে না, অসহায় হয়ে পড়েছে মৃত্যুঞ্জয়, দিন দিন মুসলে যাচ্ছে। নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। নিখিলও বুঝতে পারে কিছু একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে। মৃত্যুঞ্জয় অফিসে যায় না, নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে। অফিসের ছুটির পরে সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়, নিজের আগেকার যুক্তিতর্কগুলো নিজেই খণ্ড খণ্ড করে দেয়। মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় সে কথার মানে সে আর বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মার প্যাঁচ অর্থহীন হয়ে গেছে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। নিখিলও আরও চেষ্টা করেছিল বোঝানোর, এখন মৃত্যুঞ্জয় আগে যে কথাগুলো বলতো, নিখিল তার যুক্তি দিয়ে মৃত্যুঞ্জয়ের ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করত, এখন নিখিল সেটা আর করে না। এখন না করলেও মৃত্যুঞ্জয়ের কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে, ক্রমে ক্রমে নিখিলকে তাই হাল ছেড়ে দিতে হয়। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়, পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া, গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে, দাড়িতে মুখ ঢেকে যায়, ছোট একটি মগ হাতে আরও দশ জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে আর কাড়াকাড়ি মারামারি করে নঙ্গরখানার খিচুড়ি খায়। বলে, গা থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় কিছু খেতে দাও। এই শেষ লাইনটা, আমায় খেতে দাও, এটা এক নম্বরের প্রশ্ন হবে, এমসিকিউতে হবে, শেষ সংলাপটি কি? আবার শেষ অংশে মৃত্যুঞ্জয়ের যে পোশাকের বর্ণনা রয়েছে সেটিও খেয়াল করো। তাহলে যে মৃত্যুঞ্জয় পোশাক পরিচ্ছদ পরে অফিসে যেত, ভাত ডাল তরকারি মাছ খেয়ে, সেই মৃত্যুঞ্জয় মগ হাতে দাঁড়ালো অন্নহীন মানুষদের লাইনে, আর অন্নহীন মানুষদের মতোই তারও সুর হয়ে গেল, কথার ছন্দ হয়ে গেল ওই রকমই, গা থেকে এইচি বাবু, অনেকদিন কিছু খেতে পাইনি, আমায় কিছু খেতে দাও। নঙ্গরখানায় কাড়াকাড়ি মারামারির মাঝে সেও একজন শরিক হয়ে যায়। তো মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পটাতে বোঝাচ্ছেন যে দুর্ভিক্ষগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য সবচাইতে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে তাদের দাবি, তাদের অধিকারগুলো সম্পর্কে তাদের সচেতন করে দেওয়া, তাদের স্বার্থপর করে তোলা। এইভাবে মানুষকে বাঁচানো যায় না, একক প্রচেষ্টায় মৃত্যুঞ্জয় তাদের সারিতে নেমে আসতে পারে, দুর্ভিক্ষের সারিতে নেমে আসা যায়, দুর্ভিক্ষ তাড়ানো যায় না। তো যাই হোক, এখান থেকে কি কি প্রশ্ন হবে এবং বিগত বছর কি কি প্রশ্ন পড়েছে সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। আপাতত এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো।